সচল পরিষেবা চাই 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 বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে সচল চাই চাই। হাসনাবাদ টু লেবুখালী রোড অবরোধ করে বিদ্যুৎ সচলের দাবিতে বিক্ষোভ বরুণহাট গ্রামবাসীদের। সকাল থেকে বরুণহাট গৌরেশ্বর ব্রিজের সম্মুখে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের পথ বেছে নেয়। বিক্ষোভকারীদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ হলেই এই ধরনের অচল অবস্থা তৈরি হয়, দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয় না হিঙ্গলগঞ্জ পাওয়ার সাপ্লাইয়ের পক্ষ থেকে। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও অন্য স্বাভাবিক সময়েও এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ পরিষেবা সচলের পাশাপাশি ডাম্পলিং স্টেশনের দাবি জানিয়েছেন। এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। এই সমস্যা দ্রুত সমাধান না হলে পরবর্তী ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায় এলাকাবাসীরা। করছেন কেন? আমাদের এখানে তিন দিন কারেন্ট নেই, কিছু হলেই শুধু কারেন্ট অফ। হিঙ্গলগঞ্জ কারেন্ট আছে, হাসনাবাদ কারেন্ট আছে, সমুদ্রা কারেন্ট থাকে, কিন্তু এখানে কেন হয়? এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পথবাদ করেছি, কিছু হলেই কারেন্ট অফ। এ কি জায়গায় থাকি আমরা, এ কি অবস্থা? এই তিন দিন বর্তমানে তিন দিন চলছে, কিন্তু এর আগেও বহুবার কিছু হলেই কারেন্ট অফ। মেঘ ডাকলেই কারেন্ট অফ, বৃষ্টি হলেই কারেন্ট অফ, ঝড় ওঠার আগেই কারেন্ট অফ। আমরা অনেকবার ফোন করেছি, অনেক কিছু বলেছি, অনেককে জানিয়েছি, কোনো সুরা হয়নি। এখানে যারা কর্মত যারা কাজ করে কারেন্টের, যারা কাজ ডিপার্টমেন্টে কাজ করছে তাদেরকে ফোন করেছি, তারা বলছে হবে হবে হবে, কিন্তু কোনো রকম কোনো সুরা আমরা পাচ্ছি না। এখানকার মানুষ কারেন্ট পাচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো বাড়ি কারেন্ট নেই, এত সমস্যা। কারো বাড়িতে জল নেই, কোনো এখানে কারেন্টের যে জল যে জল তৈরি হয় সেটা তৈরি হচ্ছে, জল পাচ্ছে না মানুষ। আমরা এই সমস্যার কারণে আমরা আজ পথবরোধ করেছি। আমাদের এই তিন দিন বিদ্যুৎ নেই এখানে, ঝড়ের পরেও তো আজ দুদিন হয়ে গেল বিদ্যুৎ নেই, লোকে খাবে কি, জল নেই, এর জন্য আমরা আজকে পথ অবরোধ করেছি। আমাদের এখানে যে জাম্পিংটা ছিল কাটাখালী বাজার কেন্দ্রিক, সেই জাম্পিংটা আমাদের এখানে অবশ্যই চাই। এইটা হলে আমরা এখানে বিদ্যুৎটা পাবো। আগে এই সমস্যাটা ছিল না, আগে আমাদের এখানে ছিল, সেখানে খুলে নিয়ে চলে গেছে। এটা প্রায় আজকে এক বছর ধরে এরকম চলছে, এক বছর নাগাদ এরকম চলছে, কিছু হলেই কারেন্ট থাকে না। এখন চাইছি অবিলম্বে যাতে বিদ্যুৎ আসে তার ব্যবস্থা করতে হবে।